শনিবার দিনভর দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কলতান সাহিত্য সংস্কৃতি সম্মেলন। এই দিন তিনটি বইও উদ্বোধন হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বারাসাত ব্লক ওয়ান দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই চলে কবি সম্মেলন, শ্রুতি নাটক, কবিতা পাঠ, আবৃত্তি সহ লেখকদের সংবর্ধনা প্রদান। এদিন তিনটে বইও উদ্বোধন করা হলো এই মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিল। সেটা হচ্ছে সাহিত্য আলোচনা, কবি কণ্ঠে কবিতা আছে তার মূল জায়গা। তিনটি বই প্রকাশিত হয়েছে, ওই বই থেকে ওই বইটা সম্পর্কে আলোচিত হয়েছে। তিনজন বিদগ্ধ মানুষ বই তিনটি নিয়ে আলোচনা করেছেন, প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং তিন ছজন বাচিক শিল্পী তারা ওই কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেছেন। মানুষ আসলে কাব্য চর্চা মানে তো ভেতরের ভাবনাটাকে, ভেতরের জ্বালাটাকে, ভেতরের ভালো লাগাটাকে কাব্যের মাধ্যমে ছবির মতো করে মানুষের সামনে তুলে ধরা। সেখানে দুটো দিক থাকে, একটা দৈনন্দিন জীবনে চলার একটা দিক থাকে আর একটা থাকে একেবারে নিতান্ত ভেতরের কথা। সেই ভেতরের কথা যেমন প্রকাশিত হবে, প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থ থেকে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা ঘটে থাকে সেই বার্তাও এই বই থেকে দেওয়া যাবে। কয়েক বছরের মধ্যে পেন্সিল, পেন, খাতা, লেখা কবিদের বা সাহিত্যিকদের সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে, চলে আসছে ডিজিটালে। এই যে দুটো পার্থক্যের মধ্যে যদি একটু বলেন কি ভাবনা উঠে আসে? ভাবনা আসলে প্রগতিকে মেনে নিতে হয়, যদি আমরা প্রকৃতিকে মেনে না নিই তাহলে বোধ হয় পিছিয়ে পড়তে হয়। সেই রকমভাবে একটা সময় খাতা কলম, তার আগে ওই দত এবং খাগড়ার পেন ব্যবহার হতো, পালক দিয়ে লেখা হতো, তারপরে চলে এসেছে পেন কলম, তারপরে উত্তর আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মাধ্যমে লিখছে। তাতে কি হচ্ছে, এই মুহূর্তে আমার একটা ভাবনা মাথায় এলো, আমি তৎক্ষণাৎ মোবাইলের মধ্যে সেটা লিখতে পারলাম। আসলে মানুষ যারা ভাবুক, মানুষ যারা ভাবেন, গভীর ভাবনার মধ্যে থাকেন, ওদের ভুলটাও বেশি। এই মুহূর্তে যেটা ভাবছেন পর হইতে দু ঘন্টা পরে সেটা আর মনে করতে পারলেন না। এই দিকটা এসেছে ডিজিটাল মাধ্যমে আসাতে, এর হয়তো নেগেটিভ দিক আছে কিন্তু পজিটিভ দিক আমি অনেক বেশি দেখতে পাই। ডিজিটালের সঙ্গে বই বিভিন্ন, এর আগেও দত্তপুকুরে একজন বই উৎপাদন হয়েছে কিন্তু মানুষ তো ডিজিটালের মধ্যে পেয়ে আছে, তাহলে এই বইয়ের কি দিন দিন গুণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলে? না, হারিয়ে যাবে না। এই বিতর্কটা যখন ডিজিটাল মাধ্যম এলো তখন নিউজ, মানে প্রিন্টেড নিউজ মানুষ পাবে, নেবে কি, তার প্রতি আগ্রহ মানুষের থাকবে কি, বা টোটালটাই ডিজিটাল মাধ্যমের যে নিউজ পরিবেশে দেবে তাতে চলে যাবে। কিন্তু দেখা গেছে তারপরেও প্রিন্টেড নিউজ পেপার সেগুলো মানুষের কাছে সমানভাবে সমাদৃত। একই রকমভাবে যতই মানুষ মোবাইল ব্যবহার করুন, ডিজিটাল ব্যবহার করুন, কিন্তু ওই বইয়ের প্রতি আকর্ষণ, বই যে বার্তা দেয় সেই বার্তা মানুষ ভুলতে পারবে না, সেই বার্তা মানুষ নিয়েই বইটা মানুষের সঙ্গে থাকবে। হয়তো মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের সাংঘাতিক গতি এসেছে, সাংঘাতিক ব্যস্ততা এসেছে, কিন্তু তার মধ্যেও ওই বইটা থেকে যাবে। এই কারণে সেটা তার সম্পদ, অত বড় সম্পদ হয়তো ডিজিটালে ধরে রাখা সম্ভব নয়। আমার রবীন্দ্রনাথ আছে, আমার জীবনানন্দ আছে, আমার মকবুল ফিদা আছে, সব আছেন, কিন্তু আমার অন্তরেও যেমন আছেন আমার ঘরের মধ্যে সেটা সমানভাবে শোভা বৃদ্ধি করে। আমরা পরিবেশন করছি, সেটা হচ্ছে আমরা উদ্বোধনীতে পা রেখে বই প্রকাশিত হলো, সেই বই থেকে আলোচিত হলো, সেই বই থেকে আবৃত্তি হলো, সেই বই তারপরে আরও যে কবি আছেন, প্রচুর মানুষ কবি এসেছেন আজকে, তারা তাদের কবিতা নিজ কবিকণ্ঠে কবিতায় প্রবেশ করবে। দুটি শ্রুতি নাটক একটা পরিবেশিত হয়েছে আর একটি হবে, এইভাবেই সারা যে দিন চলছে। আমাদের দলে এই মুহূর্তে মোট লেখক 75। নতুনদের জন্য কি বার্তা দেবেন? নতুনদের জন্য বার্তা দেব,
সেটা হচ্ছে যে নিজেকে প্রকাশ করতে হলে, নিজেকে ধরে রাখতে হলে অনেক হাতছানি থাকবে, তার বাইরেও এই লেখালেখির জগৎ সৃজনশীলতার মধ্যে ডুব দাও, তাহলে দেখবে অনেক ভালো থাকবে, যা তোমার ওই চটজলদি বিনোদন থেকে একটু ভিন্ন গোত্রের ভিন্ন মাত্রা তোমাকে দেবে। সুতরাং আত্মাকে প্রকাশ করতে গেলে, নিজেকে প্রকাশ করতে গেলে এই সৃজনশীলতার মধ্যেই তোমাকে থাকতে হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যারা কবি বা লেখক তারা বাইরে কিছু বেরোলেই বা প্রকাশ করলেই একটা ভাবনা চিন্তা আসে যে ন্যাকামো করছে, সেই জায়গা থেকে কি আস্তে আস্তে যে ক্যাম্পেনিংগুলো হয় আগামী দিনে কবিদের মধ্যে দিয়ে লেখাটা বেশি উঠবে? এই প্রসঙ্গে বলি, আমি একটু বাচিক চর্চা করি, একটু আবৃত্তি চর্চা করি, ফলে বিভিন্ন জায়গায় যায়। এই কথাগুলো যেমন বলেন এর বিরুদ্ধে, মানে এই চর্চার মধ্যে থাকা বহু মানুষকে আমি দেখতে পাই, তারা মনোনিবেশ করেছে, জীবনটাকে সঁপে দিয়েছে এই কবিতার মধ্যে, একদম নিজেকে সঁপে দিয়েছে, অন্য কিছু তাদের ভাবনার মধ্যে নেই। তাদের ভাবনা একটাই, সাহিত্য চর্চা করা, সেবা করা সাহিত্যকে। আমি দীপক সেন, সম্পাদক কলতান সাহিত্য সংস্কৃতি পরিষদ।